গতকাল আপনারা জানেন যে বাংলাদেশের প্রধানমন্ত্রী মার্কিন যুক্তরাষ্ট্র থেকে তিনি লন্ডনে এসেছেন, ইংল্যান্ডে এসেছেন। তো ইংল্যান্ডে আসার পরে মানে এই যাবৎকালের ইংল্যান্ডে প্রবাসী বাংলাদেশি যারা রয়েছে তাদের সর্ববৃহৎ বিক্ষোভ সমাবেশ তারা আয়োজন করেছেন প্রধানমন্ত্রীর আগমনের প্রতিবাদে। আজকে আমার বেশ কয়েকজনের সাথে কথা হলো যারা লন্ডনে অবস্থিত, লন্ডনে অবস্থান করছেন। তারা পরিষ্কারভাবে বলেছেন যে কয়েক কিলোমিটার লম্বা প্রতিবাদ সমাবেশ আয়োজন হয়েছে যে বিমানবন্দরে প্রধানমন্ত্রী নামবেন তার সামনে, এবং ওনার হোটেল পর্যন্ত এই বিক্ষোভ সমাবেশের লেন্থ মানে লম্বাটা ছিল। একই সাথে আজকে একজন সাংবাদিক আমাকে জানালো যে প্রধানমন্ত্রী নাকি যে হোটেলে তিনি উঠেছেন সেই হোটেলের সামনে যে প্রবেশদ্বার বা সামনের যে দরজা সেই দরজা দিয়ে তিনি প্রবেশ করতে পারেন নাই। মানে এত বড় বিক্ষোভ অতীত ইতিহাসে লন্ডনে আর কখনো হয় নাই। পরে প্রধানমন্ত্রী তার গাড়ি বহন নিয়ে হোটেলের যে পিছনের দরজা রয়েছে সেই পিছনের দরজা দিয়ে প্রবেশ করতে তিনি বাধ্য হয়েছেন, সামনের দরজা দিয়ে তিনি প্রবেশ করতে পারেন নাই। এটা হলো গতকালকে লন্ডনে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে আপডেট। এত বড় প্রতিবাদ সভা, প্রতিবাদ সমাবেশ লন্ডনের মতো জায়গায়, ইংল্যান্ডের মতো জায়গায় আর অতীত ইতিহাসে হয় নাই। এখন আজকে মূলত আমার লাইভে আসার অন্যতম একটি কারণ, ইতিমধ্যে আপনারা বাংলাদেশের গণমাধ্যমে দেখতে পাচ্ছেন একটি ছবি দিয়ে ইংল্যান্ডের প্রধানমন্ত্রী ঋষি সুনাক এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুজনের বসা একটি ছবি দিয়ে প্রচার করা হচ্ছে দুই দেশের প্রধানমন্ত্রীর বৈঠক হয়েছে এবং সেখানে ঋষি সুনাক প্রধানমন্ত্রীর উপরে অত্যন্ত প্লিজড, সন্তুষ্ট, এবং তিনি নাকি প্রধানমন্ত্রীকে অনুসরণ করেন, তার সন্তানদেরও প্রধানমন্ত্রীকে অনুসরণ করার জন্য তিনি নাকি মানে তাগিদ দিয়েছেন বা এরকম একটা মানে খবর বাংলাদেশের গণমাধ্যমে চাউর হয়েছে। এখন এই খবরটি দেখে আমার খটকা লাগলো। আমি ইংল্যান্ডে অবস্থিত বা অবস্থানরত বেশ কয়েকজন সাংবাদিকের সাথে কথা বললাম, জার্নালিস্টের সাথে কথা বললাম যে ঘটনা কি। তারপরে সোশ্যাল মিডিয়ায় একটি ছবি আমার নজরে আসলো। ছবিটি হচ্ছে প্রধানমন্ত্রী বাংলাদেশের এবং ইংল্যান্ডের প্রধানমন্ত্রীর দুইজনের বসা এবং কথোপকথনের একটি ছবি। ওই ছবিটি যদি আপনারা খেয়াল করেন তাহলে আপনারা স্পষ্টত দেখতে পাবেন ছবিতে যে সোফায় বা যে চেয়ারে প্রধানমন্ত্রী এবং ইংল্যান্ডের প্রধানমন্ত্রী বসা রয়েছে সোফাটি একটি সাধারণ একটা বাসায় যে সোফাগুলো আমরা রাখি বসার এরকম একটা সোফা। তো এটা তো কোনো রাষ্ট্রীয় কিংবা সরকারি কোনো বৈঠকে না, কোনো রাষ্ট্রীয় কিংবা সরকারি বৈঠক হলে আপনারা নিশ্চয়ই দেখবেন ওই বৈঠকটি হবে আনুষ্ঠানিক বৈঠক এবং বৈঠকে তাদের বসার পিছনে যে জায়গাটা ওখানে দুই দেশের জাতীয় পতাকা থাকবে। সেই বৈঠক বাই লিটারাল হোক অথবা মাল্টি লিটারাল হোক, যেটাই হোক, দ্বিপাক্ষিক হোক বহুপাক্ষিক হোক, অবশ্যই সেখানে বাংলাদেশের এবং ইংল্যান্ডের জাতীয় পতাকা থাকবে। কিন্তু প্রধানমন্ত্রী এবং ইংল্যান্ডের প্রধানমন্ত্রীর যে বৈঠক আমরা বাংলাদেশের গণমাধ্যমে দেখতে পাচ্ছি এটা আদতে কোনো বৈঠক ছিল না, মানে আনুষ্ঠানিক কোনো বৈঠকই ছিল না। এটা স্রেফ ওনাদের সাক্ষাৎ হয়েছে, ওনারা হয়তো বসে কথা বলেছেন। যেমন আপনি ধরেন আপনি যদি কোনো ধনী মানুষের বাসায় মেহমান যান, হঠাৎ করে মানুষটির সাথে আপনার দেখা হলো, এমন ওই মানুষটা হয়তো সন্তুষ্ট না কিংবা আপনার প্রতি অতটা ইয়াও না, কিন্তু একটা মানে আপনার কি বলে সৌহার্দ্যের খাতিরে যদি আপনি বলেন ভাই আপনার সাথে একটু কথা বলি, একটু সময় হবে এক মিনিট, তো এই ধনী মানুষটা তো আপনাকে না বলবে না, বলে ঠিক আছে ভাই। তো এরকম বিষয়টি ওখানে ঘটেছে, হয়তো আমাদের প্রধানমন্ত্রী ওনার সাথে একটু কথা বলেছেন বসে। আমাদের যারা সাংবাদিক মানে জার্নালিস্ট যারা প্রধানমন্ত্রীর বোয়িং বিমানে সফর সঙ্গী হয়েছেন তাদের কাজ কি? তাদের কাজই তো এটা, তাদের অ্যাসাইনমেন্ট দিয়ে দেওয়া হয়েছে যে আমরা যদি কোনোভাবে কোনো মতে কোনো বিশ্ব নেতার সাথে সাক্ষাৎ করতে পারি, বসতে পারি কাছাকাছি, মানে আমরা একটু গল্প করতে পারি, সাথে সাথে আপনারা কয়েকটা ক্লিক নিয়ে নেবেন আর এটা বাংলাদেশের গণমাধ্যমে পাঠিয়ে ফলো করে নিউজ করাবেন যে অমুকের সাথে অমুকের বৈঠক হয়েছে, ফলপ্রসূ বৈঠক হয়েছে এবং তারা বাংলাদেশের প্রতি সন্তুষ্ট, বাংলাদেশ সরকারের প্রতি সন্তুষ্ট, তারা আওয়ামী লীগকে এই ক্ষমতায় দেখতে চায় আর সেটি ঘটতেছেও। তো এরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছে। তো যাই হোক, আমি শুধু এতটুকু বলতে আপনাদের মানে আশ্বস্ত করতেছি যে যারা ছবিগুলো দেখেছেন নিশ্চয়ই আপনারা অবগত। আরও যদি ছবি দেখতে চান, উনার সফর সঙ্গে রয়েছেন আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক সাহেব, উনি নিয়মিত ওই সেলফি আপডেট দিচ্ছেন উনার ফেসবুক পেজে, ওখান থেকেও দেখতে পারেন।
এর আগেও আমি বলেছিলাম যে বাংলাদেশের কোনো মন্ত্রী মানে মানে পৃথিবীর কোনো মন্ত্রী মানে এরকম মানে কি বলবো এটাকে এই কাজটাকে কি বলবো যে মানে 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 এখানে সেখানে গিয়ে ছবি তুলে সেলফি তুলে আবার ফেসবুকে আপলোড দেয় মানে এটার একটা হাস্যকর বিষয় যে কোনো দেশের মিনিস্টার এরকম আসলে মানে কি বলবো এটাকে এই কাজটাকে মানে এই শব্দচয়নটা আমি করতে চাই না এটা আপনারা ভালো বুঝেন তো এরকম একটা অবস্থা তৈরি হয়েছে তো যাই হোক আমি সেখানে যখন জার্নালিস্টদের সাথে কথা বললাম লন্ডনের তারা বলছে ভাই সেখানে আওয়ামী লীগের লোকজনও ছিল তারাও প্রধানমন্ত্রীকে স্বাগত জানানোর জন্য হোটেলের সামনে উপস্থিত হয়েছিল তবে সেটা 10% খুব বেশি হলে 10% আর যারা তার প্রতিবাদে তার এগনিস্টে সেখানে দাঁড়িয়েছে সেই সংখ্যাটি হচ্ছে আপনার 90% এত বড় প্রতিবাদ সভা পৃথিবীর ইতিহাসে কোনো প্রধানমন্ত্রী এক দেশ থেকে আরেক দেশে গেলে হয়েছে কিনা আমার জানা নেই আজকে দেখেন এই যে পরিস্থিতি তৈরি হলো এটাতে শুধুমাত্র কি আওয়ামী লীগের মান সম্মান ক্ষুণ্ণ হয়েছে ধূলিসাৎ হয়েছে না আমি মনে করি আওয়ামী লীগের মান সম্মান মানে ধূলিসাৎ হওয়ার বিষয়টি আসলে ওনাদের তো মান সম্মানে নেই যার ইজ্জত নাই তার ইজ্জত যাবে কেন বা যাবে কিভাবে বরং এই কার্যক্রমের মাধ্যমে বাংলাদেশের বাংলাদেশের জনগণের মান সম্মান ধূলিসাৎ হয়ে গেছে মাটির সাথে মিশে গেছে আন্তর্জাতিক দরবারে আজকে বাংলাদেশের ইজ্জত বলে কোনো কিছু নেই কেন কথাগুলো বলছি কারণ এই বাংলাদেশ সরকার আজকে এমন একটি অবস্থা তৈরি করেছে এদের কারণেই তো এগুলো ঘটছে এই দায়ভার তো আওয়ামী লীগকে নিতে হবে আজকে এই যে প্রতিবাদ হচ্ছে কেন হচ্ছে কারণ আওয়ামী লীগ যদি আজকে ফেসিবাদ তন্ত্র বাংলাদেশে কায়েম না হতো তাহলে ইংল্যান্ডের মতো জায়গায় আমেরিকার মতো জায়গায় আমাদের প্রবাসী বাংলাদেশিরা প্রতিবাদ করতো না তারা সেখানে প্রধানমন্ত্রীকে তারা সেখানে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতো স্যালুট জানাতো ওয়েলকাম জানাতো গোলাপ ফুল নিয়ে ওয়েট করতো যে বাংলাদেশের প্রধানমন্ত্রী আমেরিকা সফরে আসছেন কিন্তু আজকে সেটির পরিবর্তে আমরা দেখতে পাচ্ছি প্রধানমন্ত্রী যখনই এক দেশ থেকে আরেক দেশে যাচ্ছেন জনগণ সেখানে আপনার প্রতিবাদ করছে বিক্ষোভ করছে অনেক জায়গায় দেখছি আমরা ডিম আপনার এই যে টমেটো নিয়েও নাকি তারা প্রতিবাদ সভায় অংশগ্রহণ মানে নিয়েছে এই যে একটা অবস্থা এটার কারণে আজকে এদেশের মান ইজ্জত সব ধূলিসাৎ হয়ে গেছে পুরো দায়ভার এটার আওয়ামী লীগকে নিতে হবে এক আওয়ামী লীগের কারণে এই ভোট চুরি ফ্যাসিবাদী স্বৈরাচারীর কারণে আজকে বাংলাদেশের রাষ্ট্রটির সম্মান আন্তর্জাতিক দরবারে আজকে ক্ষুণ্ণ হচ্ছে আজকে আন্তর্জাতিকভাবে যেভাবে প্রতিবাদ হচ্ছে বিশ্ব দরবারে যেভাবে প্রতিবাদ হচ্ছে এই প্রতিবাদ বাংলাদেশেও আমাদের চালু রাখতে হবে জারি রাখতে হবে আজকে ইম্পর্ট্যান্ট একটা তথ্য আপনাদের দেব যারা লাইভটি দেখছেন শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দেবেন এই যে আমেরিকা ইংল্যান্ড কিংবা জাপানে প্রতিবাদ হচ্ছে আন্তর্জাতিক বিশ্ব প্রধানমন্ত্রীকে ন্যূনতম কোনো গুরুত্ব দিচ্ছে না এটা আপনারা ইতিমধ্যে সবাই জানেন আমেরিকায় তিনি কোনো সরকারের কোনো পর্যায়ের কোনো আমলা বলেন মন্ত্রী মিনিস্টার বলেন এমপি বলেন কারোর সাথে সাক্ষাৎ পান নাই অনেক চেষ্টা করেছেন অন্তত হোয়াইট হাউস পেন্টাগন স্টেট ডিপার্টমেন্ট কিংবা মার্কিন সরকারের কোনো পর্যায়ের কোনো আমলা কিংবা কোনো নেতাকর্মীর সাথে একটা বৈঠক করার কিন্তু তিনি পারেন নাই কারণ তারা সময় দেন নাই জাপানে নিশ্চয়ই আপনারা জানেন জাপান সফর অনেক ঢাকঢোল পেরেলেও জাপানের কোনো মিডিয়ায় এই সফরকে গুরুত্ব দিয়ে দুই লাইনের কোনো খবর প্রচার করে নাই কারণ জাপান এই সফরকে ন্যূনতম যে ইম্পর্টেন্স দেওয়ার কথা গুরুত্ব দেওয়ার কথা সেটি তারা দিচ্ছে না এই জন্য জাপানি কোনো গণমাধ্যমে এই সফরের কোনো নিউজ নাই তারপরে আপনারা যদি যুক্তরাজ্যের কথা বলেন যুক্তরাজ্যে ইতিমধ্যেই আপনারা দেখেছেন সেখানে কি ঘটেছে হাজার হাজার বাংলাদেশি প্রবাসী যারা রয়েছে তারা সেখানে রাজপথে নেমে প্রতিবাদ করেছে গো ব্যাক বাংলাদেশ বলে স্লোগান দিচ্ছে ভোট চোর বলে স্লোগান দিচ্ছে এই যে আজকে স্লোগান উঠেছে কেন উঠল কেন দিচ্ছে আজকে প্রধানমন্ত্রীর ন্যূনতম গুরুত্ব ইম্পর্টেন্স যেটাই বলেন আন্তর্জাতিক বিশ্বে আন্তর্জাতিক দরবারে নেই এখন আমার যেটি প্রশ্ন বা কথা যেটি আমার তথ্য আপনাদেরকে দেওয়ার জন্য সেটি হচ্ছে ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু সামাজিক যোগাযোগ মাধ্যম সোশ্যাল মিডিয়ায় পেজে মানে বাংলাদেশের জনগণকে হোপ দেখানো হচ্ছে আশা দেখানো হচ্ছে যে আপনারা আন্দোলন সংগ্রাম করে কি করবেন অলরেডি আমেরিকা ইংল্যান্ড কিংবা বহির্বিশ্ব তো বাংলাদেশের ক্ষমতা পরিবর্তন করেই দিচ্ছে বা তারা তো এই সরকারকে হটাচ্ছে বা তারাই তো পরিবর্তনের কলকাঠি নাড়ছে পরিবর্তন করে দেবে মানে এরকম একটা অবস্থা তো এটার কারণে যদি বাংলাদেশের এই চলমান যুগপৎ আন্দোলন স্তম্ভিত হয়ে যায় থেমে যায় তাহলে আমি বলবো বাংলাদেশের ইতিহাসে সবচাইতে আমরা বড় ভুল করব এবং আমাদের এই আন্দোলন ব্যর্থ হবে ভাই আন্তর্জাতিক বিশ্ব তারা তাদের কাজ করছে তাদের যেটা করার তারা সেটা করবে আর আমাদের কাজ কি আমরা যারা যুগপৎ আন্দোলন রয়েছি এই সরকারের পতনের জন্য এই লড়াই চলমান রেখেছি আমরা আমাদের কাজ করব আমাদেরকে এই আন্দোলন চলমান রাখতে হবে আপনি যদি ওই আমেরিকার দিকে ইংল্যান্ডের দিকে জাপানের দিকে তাকিয়ে থাকেন আর এই আন্দোলন সংগ্রামকে ভুলে যান আন্দোলন না করেন তাহলে কিন্তু হবে না তাহলে বিজয় আসবে না
এখানেই আপনাকে সতর্ক থাকতে হবে। এটাই হচ্ছে গুরুত্বপূর্ণ তথ্য। এটা বিএনপি, আমরা গণঅধিকার পরিষদ কিংবা অন্যান্য যে দলগুলো আছে, কারোর জন্য স্পেসিফিক না, আলাদা না, সবার জন্য একটা বাণী, একটাই তথ্য, একটাই মেসেজ, যে আমাদেরকে এই চলমান আন্দোলন সর্বোচ্চ শক্তি দিয়ে এটাকে চলমান রাখতে হবে। আজকে আমরা দেখেছেন যে গণতন্ত্র মঞ্চ থেকে আমরা বেরিয়ে আসছি, কারণ তার মানে এই নয় যে আমরা গণতন্ত্র মঞ্চের সাথে সম্পর্ক আমাদের খারাপ হয়েছে, বরং যে এই আন্দোলনটাকে আরো কিভাবে যুগপৎ করা যায়, কিভাবে শক্তিশালী করা যায়, কিভাবে এটাকে আরো বৃহত্তর করা যায়, তার জন্যই আমরা আলাদা হয়ে বেরিয়ে আসছি এককভাবে এই যুগপৎ আন্দোলন চলমান রাখার জন্য। আমাদের অধিকাংশ নেতাকর্মী এই আন্দোলনে কমফোর্ট ফিল করে না, তারা মনে করে গণতন্ত্র মঞ্চের ওই প্রোগ্রামে তারা যেতে আসলে আশ্বস্ত কিংবা মানে স্বস্তি ফিল করে না। তো এই জন্য আমরা চিন্তা করেছি যে ওখানে যদি আমাদের 500 লোক হয় আর আমরা যদি এককভাবে 5,000 লোক নিয়ে মিছিল করতে পারি, সমাবেশ করতে পারি, তাহলে এটার গুরুত্ব বেশি। রাজনীতির মাঠে এটা সরকারের জন্য বড় চ্যালেঞ্জ হবে, থ্রেট হবে, তাহলে আমাদের সেটাই করতে হবে। শুধুমাত্র দেশ এবং জনগণের স্বার্থে বৃহত্তর একটি আন্দোলন গড়ে তোলার জন্য আমরা এই সিদ্ধান্ত নিয়েছি। আমাদের সকলের সাথে সুসম্পর্ক রয়েছে, আছে, থাকবে, এই সম্পর্ক আরও জোরদার হবে, ভালো হবে, শক্তিশালী হবে। তাই আমরা সকলকে বলতে চাই যে আন্দোলন আমাদের শুরু হয়েছে, এই আন্দোলন কোনোভাবেই থামানো যাবে না, এই আন্দোলন কোনোভাবেই স্তম্ভিত করা যাবে না, এই আন্দোলনে কোনোভাবেই কোনো প্রকারের আপনার কি বলে ষড়যন্ত্রে কিংবা আওয়ামী লীগের যে পাতানো ফাঁদ এগুলোতে পা দেওয়ার কোনো সুযোগ নেই। তাই সকলের প্রতি আমার আহ্বান থাকবে, আপনারা যে যেখানে যে অবস্থায় রয়েছেন, এই আন্দোলনকে নষ্ট করার জন্য, এই আন্দোলনকে নস্যাৎ করার জন্য, এই যুগপৎ আন্দোলনে ফাটল ধরানোর জন্য অলরেডি আওয়ামী লীগ নানাবিধ ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে, তারা নানাবিধ কথা বলছে, এগুলোতে কান দেওয়ার দরকার নেই। কোনো দল যদি মনে করে যে তারা এই জোটে না থেকে এককভাবে আন্দোলন করলে আরও বেশি শক্তি নিয়ে মুভ করতে পারবে, আমি মনে করি সেই দলের সেই সিদ্ধান্ত নেওয়া উচিত। তবে এটা খেয়াল রাখবেন যে কেউ যদি তার মুখের কথার সাথে কাজের মিল না রাখে তাহলে সে আওয়ামী লীগের পাতানো ফাঁদে পা দিয়েছে। যেমন ধরেন আমরা গণঅধিকার পরিষদ স্পষ্ট বলেছি যে আমরা আওয়ামী লীগের অধীনে কোনো নির্বাচনে যাব না। এখন এই ঘোষণা আমাদের দল ঘোষণার দিন থেকে আমরা দিয়ে আসছি, এখনও বলছি, আমি ফারুক হাসান আজকে লাইভে বলছি যে আওয়ামী লীগের অধীনে কোনো নির্বাচনে গণঅধিকার পরিষদ অংশগ্রহণ করবে না। এই বক্তব্য দেওয়ার পরে আমি যদি বা আমার দল যদি কোনো নির্বাচনে অংশগ্রহণ করে, সেটা সিটি কর্পোরেশনের নির্বাচন হোক কিংবা স্থানীয় নির্বাচন হোক, তাহলে আপনার বুঝতে হবে যে আমরা আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়নে কাজ করছি। এ ধরনের কোনো প্রমাণ তথ্য কিন্তু আপনারা দিতে পারবেন না, গণঅধিকার পরিষদ নিয়ে এই ধরনের কোনো তথ্য প্রমাণ আপনারা দিতে পারবেন না যে আমরা বলেছিলাম এক, করেছি আরেক। সুতরাং আমাদের বক্তব্য পরিষ্কার, আমরা পরিষ্কারভাবে জাতিকে মেসেজ দিয়েছি, বলছি, এখনও বলছি, আমরা যেটি করব জাতিকে জানিয়ে পরিষ্কারভাবে করব। তাই আমরা বলতে চাই এই বৃহত্তর আন্দোলনকে কিভাবে গণ অভ্যুত্থানের দিকে নিয়ে যাওয়া যায়, কিভাবে এটাকে একটা বড় ধরনের গণ অভ্যুত্থানের রূপ দেওয়া যায়, তার জন্য আমরা সদা ব্যস্ত রয়েছি, সদা চেষ্টা করছি। তাই আপনাদের প্রতি আহ্বান থাকবে, আপনারা কোনো ধরনের ভুল মেসেজে কান না দিয়ে সঠিক মেসেজকে সামনে রেখে সামনে এগিয়ে যাবেন, ইনশাআল্লাহ পরিবর্তন আসন্ন, পরিবর্তন আসবে। তাই ধৈর্য নিয়ে আমাদের এগিয়ে যেতে হবে, ধৈর্য নিয়ে আমাদের কাজ করতে হবে। অনেকে অনেক কথা বলবে, নানাবিধ তথ্য, হাওয়া তথ্য রাজনীতির মাঠে ছড়াবে, এগুলোতে কান দিয়ে যদি আপনি বিশ্বাস করেন, আস্থা রাখেন, তাহলে আখেরে আরও আমাদের ক্ষতি হবে, আমাদের লস হবে। তাই আমি আপনাদের প্রতি আহ্বান রাখি যে আপনারা এ ধরনের কোনো বায়বীয় তথ্যে কান দিবেন না, এ ধরনের কোনো বায়বীয় তথ্যে আপনারা বিশ্বাস রাখবেন না, এ ধরনের কোনো তথ্যকে গুরুত্ব দেওয়ারও কারণ আছে বলে আমি মনে করি না। বরঞ্চ আপনারা একইভাবে বলবেন যে কোনো দল যদি মনে করে যে তারা জোটে না থেকে এককভাবে বৃহত্তর আন্দোলন গড়ে তুলতে পারবে, আমি মনে করি সেই দলের সেই সিদ্ধান্ত নেওয়া উচিত। যেমন জামাত ইসলাম বিএনপির সাথে আলাদা হয়ে গেছে, জামাত মনে করে যে বিএনপির সাথে থেকে তারা যদি এককভাবে আন্দোলনটা করে তাহলে আরও বেশি শক্তি নিয়ে তারা মাঠে কাজ করতে পারবে, শক্তি নিয়ে তারা মাঠে নামতে পারবে, তাহলে তারা সেই সিদ্ধান্ত নিয়েছে, আমরা থ্যাঙ্কস জানাই, ধন্যবাদ জানাই। একই সাথে গণঅধিকার পরিষদের অধিকাংশ নেতাকর্মী মনে করে যে তারা গণতন্ত্র মঞ্চের সাথে থেকে পুরোদমে রাজনীতির মাঠে শক্তি মানে ইয়া করতে পারছে না, দেখাতে পারছে না, বরঞ্চ তারা গণঅধিকারের ব্যানারে সর্বশক্তি নিয়ে মাঠে নামার বিষয়ে তারা কমফোর্ট ফিল করে, সেটাতে তারা আপনার সন্তুষ্ট থাকে। তো সেই জায়গা থেকে আমরা অধিকাংশ নেতাকর্মীর মতকে গুরুত্ব দিয়ে আমরা এই সিদ্ধান্ত নিয়েছি, আমরা যুগপৎ আন্দোলনে আছি, থাকবো। একই সাথে যে সকল দল এই বৃহত্তর আন্দোলনে রয়েছে তাদের সাথে আমাদের নিয়মিত কথা হবে, যোগাযোগ হবে, কথা হচ্ছে, আরও এটাকে আর কীভাবে মানে শক্তিশালী করা যায়, তাদের সাথে কীভাবে সম্পর্ক উন্নয়ন করা যায় সেভাবে আমরা কাজ করছি। আমরা চাই যে এই আন্দোলনটা সকল দলগুলো মিলে একটি বৃহত্তর ঐক্যের মাধ্যমে সামনের দিকে এগিয়ে যাক। কোনো দল যাতে আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়ন না করে, কোনো দল যাতে আওয়ামী লীগের সাথে আতাত না করে, সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। আমি মুখে কথা এক বললাম আর রাতের আধারে সিদ্ধান্ত নিলাম আরেক, এ ধরনের ভণ্ডামি আসলে কোনোভাবেই গ্রহণ করা হবে না বা এ ধরনের কোনো ভণ্ডামি করা যাবে না। ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন সিটি কর্পোরেশন নির্বাচনের ঘোষণা দেওয়া হয়েছে। এখন আমি
ঘোষণা দিচ্ছি, সরকারের বিরুদ্ধে আন্দোলনে রয়েছি, সরকার পতনের জন্য আন্দোলন করছি, একই সাথে এই সরকারের অধীনে সিটি কর্পোরেশন নির্বাচনে অংশগ্রহণ করছি, তাহলে এটার মাধ্যমে কি প্রমাণিত হয়, কি প্রমাণ পায় যে আমি এই সরকারকে বৈধতা দেওয়ার জন্য এই সরকারের এজেন্ডা আড়ালে আবডালে কাজ করছি? এটাই তো। তা না হলে আপনি জাতীয় ইলেকশন স্থানীয় ইলেকশনকে আলাদা বিষয় আপনারা রেফারেন্স দিচ্ছেন কি, যে অতীতেও তো দলীয় সরকারের অধীনে স্থানীয় নির্বাচন হয়েছে, সব দল অংশগ্রহণ করছে। হ্যাঁ, অতীতে যে সরকারের অধীনে নির্বাচনগুলো হয়েছে ওই সরকারগুলো ছিল জনগণের নির্বাচিত সরকার, জনগণের ভোটে নির্বাচিত সরকার। সেই জনগণের ভোটে নির্বাচিত সরকারের আন্ডারে যেই নির্বাচনই হোক না কেন, স্থানীয় নির্বাচন হোক, পৌরসভা নির্বাচন হোক, সেটাতে আমরা অবশ্যই অংশগ্রহণ করব। কিন্তু একটা ভোটারবিহীন সরকারের আন্ডারে আপনি স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করবেন আর এটাকে জাস্টিফাই করার জন্য চেষ্টা করবেন, আমি মনে করি এটা স্রেফ প্রতারণা এবং জনগণকে ধোকাবাজি মধ্যে ফেলে দেওয়ার ছাড়া অন্য কিছু নয়। তাই আমি এখনও সময় আছে, আহ্বান জানাবো, আসুন আমরা দল মত ভুলে নির্বিশেষে সকল দল ঐক্যবদ্ধ হয়ে এই সরকারের বিরুদ্ধে যে লড়াই শুরু করেছি এটাকে আমরা সফল করি, এটাকে আমরা সফল করি, ইনশাআল্লাহ দেশের মানুষ আমাদেরকে সেভাবে মনে রাখবে, সেভাবেই আমাদেরকে গ্রহণ করবে। অন্যথায় এদেশের মানুষ কিন্তু একসময় বিচারের কাঠগড়ায় আমাকে আপনাকেও দাঁড় করাবে, যদি আমার মুখের কথা এবং আমার সিদ্ধান্তের সাথে আমার কর্মকাণ্ডের মিল না থাকে। যাই হোক, যারা লাইভটি দেখছেন আমার এই বার্তা মেসেজগুলো সবার মাঝে ছড়িয়ে দিবেন, সকলকে দেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ সকলকে।